আসসালামু আলাইকুম আমি সুমাইয়া নিপা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো কাঁচা টমেটো ভাজি এখানে আমি কিছু টমেটো নিয়েছি এগুলো আমার বারেন্দার টপে লাগানো টমেটো সাইজে খুব ছোট ছোট হয়েছে আপনারা চাইলে গোল অথবা লম্বা করে কাটতে পারেন আমি লম্বা করে কেটে নিয়েছি এবারে যে পাত্রে টমেটো ভাজি করব সেই পাত্রটি ঘ্যাসে বসিয়ে আমি তল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আমি পরিমাণ এবং যে যে উপকরণ দরকার হয়েছে তা ডিসক্রিপশান বক্সে লিখে দেব সেখান থেকে দেখে নেবেন আমার পেস্টটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দেওয়ার পরে আবার একটু পেস্টটাকে ভেজে নেব এবারে আমার কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ফালি করে রাখা চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব এবং দিয়ে দেব এক টেবিল চামচ লবণ লবণ ও তৈলের সাথে খুব ভালোভাবে টমেটোগুলো মিক্স করে আমি এটিকে ঢেকে রাখব কিছুক্ষণের জন্য তিন মিনিট পরে আমি ডাকনা খুলে আবার একটু টমেটোগুলো নেড়ে চড়ে দেব এটি আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব এবারে আমি নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং পাঁচ মিনিট পরে দেখা যায় আমার টমেটো অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে কিছু টমেটো এভাবে গলিয়ে দেবো আমার টমেটো সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু ধনেপাতা কুচি করে দিয়ে টমেটোর সাথে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনেপাতা পাতা দেওয়া মানে রান্না করা শেষ পর্যায়ে এবার আমি গ্যাস বন্ধ করে এটি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে তাহলে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ